আসসালামু আলাইকুম, মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের রুট হরমোন ছাড়াই খুব সহজে সজিনা ডাল বা কাটিং থেকে কিভাবে একটি গাছ খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা অনেকেই এই ডাল লাগিয়ে গাছ তৈরি করতে পারেন না, সেই ক্ষেত্রে খুব সহজে কিভাবে তৈরি করবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে মাত্র একটি পেঁয়াজ দিয়েই আপনারা এই রুট হরমোনের কাজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে খুব সফলভাবেই প্রতিটি ডাল থেকে এরকম গাছ তৈরি করতে পারবেন। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে বাণিজ্যিক সজিনা চাষের জন্য হাইব্রিড বীজ ওডিসি থ্রি ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে এভাবে পটে চারা তৈরি করে নিতে পারেন। তাছাড়া যারা এই কাটিং বা ডাল থেকে চারা করবেন সেই ক্ষেত্রে সজিনা সংগ্রহ করার পর এই ডাল থেকে এভাবে ছোট ছোট কাটিং করে অথবা 5-7 ফিট লম্বা ডাল থেকে আপনারা চারা বা গাছ তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে প্রথমত এটি আপনারা অনেকেই রুট হরমোন ব্যবহার করে থাকেন, তবে আমি আজকে আপনাদের এই রুট হরমোনের পরিবর্তে আপনার কাছে থাকা একটি পেঁয়াজ দিয়ে রুট হরমোনের কাজ করবে। সেই ক্ষেত্রে অল্প খরচে আপনি প্রতিটি ডাল থেকেই সুস্থ সবল গাছ বা চারা তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখুন এগুলো গোড়া খুব সমানভাবে কেটে ধারালো যন্ত্রের সাহায্যে সমানভাবে কেটে এখানে পেঁয়াজ এভাবে লাগিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা এই পেঁয়াজ কুচি কুচি কেটে লেগে দিতে পারেন বা ব্লেন্ডারে একদম পালিশ করে সেটার পেস্ট লাগিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো কাজ করবে। এরপর সুন্দর করে একটি গর্ত করতে হবে 1 ফিটের মতন নিচু করে, এবং সেই গর্তে এইভাবে খুব সুন্দর করে আলতো করে এই ডালটি বসিয়ে দিতে হবে। এরপর এর গোড়ার দিকে খুব ঝুরঝুরা মাটি আস্তে করে নামিয়ে দিতে হবে এবং খুব সুন্দরভাবে এটি চাপিয়ে দিতে হবে যাতে কোনো বাতাস চলাচল না করতে পারে, এবং এর গোড়া একটু উঁচু করে দিতে হবে যাতে বৃষ্টির পানি গোড়ার ভিতরে প্রবেশ না করতে পারে। এবং অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে এই গোড়াতে পানি প্রবেশ না করে। দেখুন এইভাবে খুব সুন্দর করে এটি রোপণ করা হয়েছে। এর 15 দিন পরে দেখবেন যে সুন্দর কুশি বের হয়েছে এবং প্রতিটি ডাল থেকেই ইনশাল্লাহ এরকম কুশি বের হবে, কারণ এখানে রুট হরমোনের পরিবর্তে যে পেঁয়াজ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এটি প্রতিটি গজাবে। এর 10-15 দিন পর এটির বৃদ্ধি খুব সুন্দর বোঝা যাবে। আর আপনারা এই মাথার উপরের যে অংশ, এই উপরের অংশে পলিথিন বা অন্য কিছু দিয়ে পেঁচিয়ে দিতে পারেন যাতে শুকিয়ে না যায়। আমি যেহেতু সমস্যা হবে না তাই দিইনি, তবে আপনারা দিলে খুব ভালো কাজ করবে, কারণ অনেক সময় শুকিয়ে যায় যার ফলে আপনার গাছের কুশি বের নাও হতে পারে। দেখুন আমার প্রতিটি ডাল থেকেই খুব সুন্দর কুশি বের হয়েছে এবং প্রতিটি একইভাবে আমি পেঁয়াজ থেতলিয়ে এই গোড়ায় দিয়েছিলাম, যার কারণে অনেক সুন্দর শিকড় হয়েছে। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে সব সময়, যাতে এই ডালটি রোপণের পরে কোনোভাবেই এটি নড়াচড়া না করা হয়, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই গাছ রোপণের পর কুশি, অতিরিক্ত কুশিগুলো ছাঁটাই করে দিতে হবে যাতে এই ডালগুলো তরতাজা হয়। সেক্ষেত্রে নিচের এই কুশিগুলো এভাবে ভেঙে দিতে পারেন, উপরে 3-4টি কুশি রাখতে পারেন, কারণ এই কুশি থেকে পরবর্তীতে মোটামোটা ডাল হবে যাতে প্রচুর ফলন পাওয়া যাবে। দেখুন এটি খুব সুন্দরভাবে কুশি বের হয়েছে এবং এই 3-4টি রাখার ফলে এই গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে পারেন। এবং এটি ছাড়াও আপনারা এই সজিনা পাতার গুণাগুণ সম্পর্কে জানতে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।